ছবি হিসেলে আজকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। এই গরমের মরশুমে ঠান্ডা হওয়ার জন্য মা আজকে একটা লস্যি রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছেন। মা কিভাবে এই লস্যি রেসিপিটা তৈরি করে আপনাদের দেখাবেন সেটা আপনারা দেখে নিন। দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আমার মা কিভাবে এই লস্যি রেসিপিটা আপনারা তৈরি করে দেখাবেন সেটা আপনারা সকলেই দেখে নিন। আজকে বানাচ্ছি পাকা কলা ও দই দিয়ে লস্যি। লস্যিটা বানানোর জন্য দুটো কলা পিস পিস করে কেটে নিচ্ছি। কলা পিস পিস করে কাটা হয়ে গেছে, এবার মিক্সির মধ্যে তুলে নিচ্ছি। এবার বরফের কিউবগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি। এক কাপ টক দই দিয়ে দিচ্ছি। ফুটিয়ে ঠান্ডা করা দুধ দিয়ে দিচ্ছি এক বাটি। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি। একটা পেঁয়ারা গুঁড়ো করে দিয়ে পেস্ট করে দিচ্ছি। পাকা কলা টক দই দিয়ে লস্যি তৈরি হয়ে গেছে। এবার আমি কাঁচের গ্লাসে ঢেলে দিচ্ছি। লস্যি তৈরি হয়ে গেছে। আমার মায়ের তৈরি করা এই লস্যি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। আরও একটা নতুন রেসিপি নিয়ে পরের সপ্তাহে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাবো।